নমস্কার গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা শুনছেন শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা একটি উপন্যাস কলকাতার কাছেই আজ শোনাচ্ছি এই উপন্যাসটির সপ্তম পর্ব উমাদের খালি বাড়িটা যেনও উমাকে ভ্যাং চায় এক এক সময় সে ভাবে তার মুখের দিকে চেয়ে হাহা করে হাসছে নোনা ধরা দেওয়ালগুলো সত্যি সত্যি যেন হাসির আওয়াজ পায় সে অবাক হয়ে চেয়ে থাকে ও মা আজকাল এই চিন্তাটা তার বড় বেশি হয়েছে সে পাগল হয়ে যাচ্ছে নাকি মাঝে মাঝে নাকি সে আপন মনে বকেও অন্তত মা তাকে একাধিক দিন তাই বলেছে তিনি চমক ভেঙে দিয়েছেন কিন্তু তার তো মনে পড়ে না কখন মনের কথাগুলো ও ঠোঁটের ওপর নাচে অমন করে মাঝে মাঝে তার মনে হয় স্বামীর কথা অমন সুপুরুষ স্বামী তার কার্তিকের মতোই রূপবান একবার তার মনে হয় নাই বা স্বামী তাকে নিয়ে ঘর করলেন শ্বশুরবাড়ি নাই বা যেতে পেল সে আধবারও যদি তিনি আসতেন সে ধন্য হয়ে যেত দুটি একটি রাত্রির সঙ্গ লাভও যদি সে করতে পারত আত্মসম্মান নয় অভিমান নয় কোনো প্রকার অনুযোগেও সে বিব্রত করতো না স্বামীকে কোনো কৈফত চাইত না কোনো দায়ে চাপাত না বোঝার মতো ঘাড়ে চাপত না সন্তান সন্তান হলে সে পরের বারে রাধুনিগিরি করে কিংবা দাস্যবৃত্তি করে মানুষ করত স্বামীকে কিছু বলত না একবার আসুক না শরৎ এই তো ঝি বলছিল কত পুরুষ তো বাইরের মেয়ে মানুষ রেখেছে তাই বলে কি ঘরের বউ নিয়ে ঘর করে না তারা এ আবার কেমন তারা অনাসৃষ্টি কাণ্ড বাপু কোন পুরুষের আজকাল বার দোষ নেই এ তো শহর বাজার জায়গা আমাদের পাড়াগাঁও দেখো গে যাও ঘর ঘর এই সব কীর্তি কিন্তু মেয়ে মানুষের বাড়ি পড়ে থাকা এমন সুন্দর বউ তা দেখা নেই ছোঁয়া নেই এমন কখনো শুনিনি তারই অদৃষ্টে এমন অনাসৃষ্টিকাণ্ড একবার কাছে পেলে সে স্বামীর পায়ে ধরেও রাজি করাত কিন্তু কোথায় সে কোনো খবর পর্যন্ত পায় না শুনেছে যে আজকাল নাকি সে বাড়িতেও আসে না মাকে একটা পয়সা পর্যন্ত দেয় না তার সেই মেয়ে মানুষের বাড়ি খোঁজ করতে যাওয়া কিংবা ছাপাখানায় যাওয়া ছি সে তা পারবে না তাছাড়া সে সম্ভব নয় প্রথমত সে তার ঠিকানাও জানে না দ্বিতীয়ত মার কাছে এ কথা পারলে দুখানা করে কেটে ফেলবেন তিনি মনে মনে এইসব কথা আলোচনা করে যখন তখন বোধ হয় মুখ কখনো কখনো নড়ে ওঠে সে টের পায় না লজ্জিত হয়ে প্রতিজ্ঞা করে আর কখনও এমন অন্যমনস্ক হবে না মাসকতক পরে উমার তবু একটা কাজ জুটল মানে সময় কাটাবার কাজ পাড়ায় একটা বস্তি ছিল হঠাৎ সেটা ভেঙে ফেলতে শুরু করলো শোনা গেলেও ওখানে নাকি একটা নতুন থিয়েটার বাড়ি তৈরি হবে থিয়েটার সেটা আবার কি ওই যে ঝি হাত পানির বলল। লাটক হয় গো লাটক পেলে হয় সব রং চং মেঘে বেরোয় নাচ গান কথাবার্তারা হয় তারপর আবার যে যার বাড়ি চলে যায় যেমন যেমনকে নির্জন তেমন জানো না ওমা দেখেনি কখনো থিয়েটার তবে নাটক সে পড়েছে দু একখানা ব্যাপারটা ঝাপসা ঝাপসা আন্দাজ করবার চেষ্টা করে কিন্তু তাতে অন্য দিক দিয়ে কৌতূহল কমবার কোনো কারণ ঘটে না বাড়িটা হচ্ছে ওদের গলিটা যেখানে বড় রাস্তায় গিয়ে পড়েছে তারই কাছাকাছি উল্টো দিকটায় ওদের ছাদ থেকে খানিকটা স্পষ্ট দেখা যায় উমা আজকাল অবসর পেলেই ছাদে গিয়ে দাঁড়ায় হাঁ করে তাকিয়ে থাকে কি দেখে তা সে জানে না মিস্ত্রি খাটে মজুরা জোগাড় দেয় একটি বাবু দিন রাত দেখাশোনা করেন আর মিস্ত্রিদের গাল দেন তার ভাষা এখানে এসে পৌঁছয় না অঙ্গভঙ্গিটা লক্ষ্য করা যায় আর আসে সবটা মিলিয়ে একটা কোলাহল অদ্ভুত অপূর্ব লাগে উমার তবু একটা বৈচিত্র্য তবু একটা প্রাণচঞ্চলতা ওইখানে দাঁড়িয়ে থাকাটা যেন নেশায় দাঁড়িয়ে যায় ওর রাসমণি বকেন কিন্তু খুব জোরে নয় বড়জোর বলেন আ মরণ একটা বাড়ি উঠছে মিস্ত্রি কাটছে তার মধ্যে এমন কি মজা আছে তা তো বুঝিনি দিন রাত রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে অসুখ করবে যে রং তো পুড়ে যাচ্ছে একেবারে বেশি কিছু বলেন না ও যে কত দুঃখে এটা নিয়ে ভুলে থাকতে চায় তা তিনি মায়ের প্রাণে ভালোই বোঝেন কিন্তু এরা বাড়ি তৈরি করাচ্ছে থিয়েটারের লোক এরা নয় তাও মা বোঝে মধ্যে মধ্যে একটা গাড়ি চেপে একটি বাবু আসেন তদবির করতে হয়তো তিনিই মালিক থিয়েটারের লোক কেমন এমন কি সাধারণ মানুষের মতোই কে জানে ওর কৌতূহলী মন কল্পনায় তাদের বিচিত্র মূর্তি আঁকে অবশেষে থিয়েটারের বাড়ি শেষ হয়ে আসার মুখে অপ্রত্যাশিতভাবে সত্যিকার থিয়েটারের লোক এসে হাজির হয় ওদের বাড়ি একদিন ঝি এসে রাশমণিকে বলে একটি বুড়ো গজের বাবু এসেছেন আপনার সঙ্গে দেখা করতে চান রাসমণি বিস্মিত হয়ে মাথায় ঘুমটা দিয়ে নেমে এলেন উমাকে বারবার সতর্ক করে দিলেন নিচে না উকি মারে সে কিন্তু উমার কৌতূহল অদম্য সে সিঁড়ির দিককার একটা ধাপে প্রায় শুয়ে পড়ে একটা খাঁজ দিয়ে চেয়ে থাকে সে দেখতে পায় ঠিকই কিন্তু তাকে দেখা যায় না যে লোকটি এসেছিলেন তিনি ভেতরে এসে দাঁড়ালেন বুড়ো নয় মোটেই বেশ শক্ত সমর্থ জোয়ান লোক হয়তো বড়জোর চল্লিশ বয়স কিন্তু মাথার চুলগুলো সব সাদা হয়ে গেছে অল্প বয়সেই লম্বা দোহারা গঠন সাদা থান দুতির কোচা সামনে পাট করে গোজা সাদা চিনে কোটকায় তাতে বোতামের ঘরে দুদিকে চমৎকার সুতোর কাজ করা পায় সুর তোলা চটি সম্ভ্রান্ত ভদ্রলোক ভদ্রলোক ভেতরে এসে নমস্কার করে দাঁড়ালেন হাত হাতঝোর করে বললেন মা আমি আপনার কাছে একটি ভিক্ষা নিয়ে এসেছি রাসমণি বললেন বলুন জানেন বোধ যে এইখানে এই মোড়ে একটা থিয়েটার বাড়ি হচ্ছে ওটা এখনো শেষ হয়নি অথচ এদিকে দেরি হয়ে যাচ্ছে বলে আমরা রিহার্সাল মানে মহরা শুরু করছি কিন্তু এখানে এখনো পাইখানা কল কিছুই তৈরি হয়নি এতগুলো লোক আসবে একটু খাবার জলও দরকার আমাদের চাকরকে রোজ দু তিন ঘরা খাবার জল নেবার অনুমতি দেন তো এতগুলো প্রাণীর জীবনটা বাঁচে রাসমণি বিপন্ন মুখে খানিকটা চুপ করে থেকে বললেন জল চাইলে না বলতে নেই কিন্তু বাবা একা মেয়ে ছেলে একটা সমস্ত মেয়ে নিয়ে ঘর করি থিয়েটারের লোক বাড়ি এলে কে কী বলবে বড় ভয় পাই সে ভদ্রলোক বললেন মা পাড়ার এখানে আর কারো বাড়ি কল নেই আমি খবর নিয়ে জেনেছি তা থাকলে কিছুতেই আপনাকে বিরক্ত করতুম না তাছাড়া থিয়েটারের লোক সবাই তো খারাপ নয় মা আমি বামুনের ছেলে ভদ্রলোকের ছেলে লেখাপড়াও করেছি পাথুরেঘাটার ঠাকুরবাড়ির বাড়ির দৌত্তুর আমি চাকর এসে জল নিয়ে যাবে একাত কলসি বই তো নয় হিন্দুস্তানি বেয়ারা তারাও সৎ রাসমণি একটুখানি চুপ করে থেকে বললেন আচ্ছা তাই হবে এতে যদি পাড়ায় কোনো কথা ওঠে কি আর কোনো উপদ্রব হয় তো শেষ পর্যন্ত আমায় এ ব্যবস্থা বন্ধ করতে হবে তা আপনাকে জানিয়ে রাখছি ভদ্রলোক হেঁট হয়ে নমস্কার করে বেরিয়ে গেলেন মা এদিকে ফেরবার আগেই উমা নিঃশব্দে তার খাঁচ থেকে উঠে পালিয়ে গেল তার বুকটা ধরাস ধরাস করছে ধরা পড়বার ভয় নয় বাইরের পৃথিবীর সঙ্গে বিশেষত নিতান্ত যা কল্পলোকের বস্তু সেই থিয়েটারের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবার সম্ভাবনায় রাসমণির একটা সুবিধা ছিল এই যে পাড়ার লোক কি বলছে না বলছে সেটা তার জানবার বিশেষ সম্ভাবনাই ছিল না তিনি কারোর বাড়ি যেতেন না তার বাড়িতেও লোকে আসত কদাচিত সাদিকরা আসতেন তা তারাও কারোর কথায় থাকতেন না ঝি তার প্রায় দিন রাতের পাড়ার কিচ্ছা বহন করে বেড়াবে আশঙ্কাও কম সুতরাং থিয়েটারে জল নেওয়ার ব্যবস্থাটা অব্যাহতই রইল শুধু তাই নয় রাসমরির অনিচ্ছাতে ওদের সঙ্গে ঘনিষ্ঠতাটা একটু বাড়ল হঠাৎ একদিন একটি স্ত্রীলোক একেবারে হুড়মুড়িয়ে ভেতরে ঢুকে এসে বলল মা জননী রাগ করো না মা বড় বিপদে পড়েছে আপনার ওই দিকটা একটু ব্যবহার করব এই বলে সে কল পায়খানার দিকটা দেখিয়ে দিল ইচ্ছা থাকলেও বাধা দেবার উপায় ছিল না চোখ লজ্জায় যায় বাঁধে তাছাড়া সে অনুমতি চাইলেও তার জন্য অপেক্ষা করেনি দামি শান্তিপুরি শাড়ির ওপরই কাঁধে একখানি গামছা ফেলে সেদিকে চলে গিয়েছিল তারপর সেখান থেকে ফিরে আহ বাঁচলুম বলে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে এই রাসমণির রান্নাঘরের সামনের রকে বসে পড়ে বলেছিল একটা পান দেবে মা জননী পান ফেলে এসেছি বাড়িতে অগতা তাকে বলতে হলো মেঝেতে বসলে মা একটা এনে দিগছি জিপ কেটে মেঝেটি উত্তর দিল বাপ রে আপনাদের আসনে বসতে পারি আমরা নরকের কীট অনেক জন্মের পাপ ছিল মা এ জন্মে তাই এইসব ঘরে জন্মেছি আবার কি বামুনের আসনে বসে পাপ বাড়াবো নরম হয়ে আসে রাসমণির বোন তোমার নাম কি বাছা আমার নাম এক করি মা ছেলেবেলায় মা একটা করি দিয়ে বেঁচেছিল আমি ওদের থিয়েটারে একটো করি বড় বড় পাঁচ সব আমার মা তোমাদের আশীর্বাদে হাজার করে এই নমস্কার করে সে বেশ দেখতেও শ্যামবর্ণের মধ্যে দিব্যি ছিঁড়ি মনে মনে ভাবে উমা এইটি বুঝি তোমার মেয়ে মা কি নাম ভাই তোমার উমা আহ উমাই বটে ক্ষীরূপ অমনি দু একটা কথার পর সেদিনের মতো সে উঠল কিন্তু অতপর আর ওদের দলকে বাধা দেওয়া গেল না আরও দু একজন অমনি প্রাকৃতিক প্রয়োজনে আসতে শুরু করলো রাসমণি যদিও সেই প্রথম দিনের পর উমাকে বারণ করে দিয়েছেন খবরদার ওদের সামনে থাকিসনি ওরা নাকি সব বেশে বেশে ছাড়া একাজ কাজ করতে আসেই বাকে আমি বুড়ো মানুষ সে একরকম তুই ওদের সঙ্গে কথা কইলে ভারী নিন্দে হবে পাড়ায় উমা তবু ভেবে পায় না যে সাধারণ মেয়েদের থেকে ওদের তফাত কোথায় ভারী মিষ্টি কথাবার্তা যেমন ভদ্র তেমনই বিনয়ী সবাই ওর মাকে মা বলে দূর থেকে প্রণাম করে ছোঁয়া যাবার ভয়ে পায়ে হাত দেয় না অনেকখানি ব্যবধান রেখে বসে সবাই মেঝেতেই বসে জল খেয়ে আসে কল থেকে ওদের ঘটি পর্যন্ত চায় না এদের সঙ্গে মেশায় দোষ কি তা কিছুতেই বুঝতে পারে না সে বিশ্বা বলতে কি বোঝায় তা সে ভালো জানতো না কিন্তু ইতিমধ্যে ঝি পুটির মার কৃপায় মোটামুটি বুঝে নিয়েছে শুনে তারও ঘৃণা হয় বটে তবে মানুষগুলোকে দেখে সে ঘৃণা আর সে রাখতে পারে না এক করেই আজকাল ঘন ঘন আসে প্রথম দিন যে ভদ্রলোকটি এসেছিলেন তার পরিচয় ওর মুখেই পেয়েছে উমারা চন্দ্রশেখর মুস্তাফি নাম খুব ডাকি ভালো অভিনেতা শিক্ষকও ভালো এক করি বলে ভারী করা ম্যাস্টার। বেত হাতে করে বসে তাকে রিয়েছেলে পান থেকে চুন পরে ছুঁড়িদের পিঠে আমাকে অবশ্যই কিছু বলতে সাহস করে না আমি আবার ওর যে গুরু তার কাছে শিখি না তিনি হলো আবার এখন আমার শখের প্রতি তবে আমিও মুস্তফি মশারিকে খুব ভয় করি আবার কোনোদিন হয়তো বলে থিয়েটার খুলো আমি মা তোমাকে একদিন দেখাতে নিয়ে যাব। এই তো দু মাস পরেই খুলবে রাসমণি প্রবল বেগে নাড়েন ও ছি থিয়েটার দেখতে যাব কি তাতে কি হয়েছে মা ঠাকুর দেবতার পালাই তো বেশিরভাগ এই ধরনা শীতের বনবাস আমি শীতে সাজব আমার যে গুরু তিনি সাজবে রাম দেখবে কেমন হয় এমনই আরো বহু কথা অনর্গল বকে যায় সে নিজের ব্যক্তিগত জীবনের কথাও অনেক বলে সে যেন এক নতুন রাজ্য মানুষগুলোও আর এক রকমের প্রাণী সেসব কথা বলবার সময় এক করি গলা নেমে এলেও উমা তা শুনতে পায় শুনে আর শিউরে ওঠে অথচ একটা যেন অদ্ভুত আকর্ষণও অনুভব করে না শুনেও পারে না একদিন এক করি একটু অসময়ই এসে গেল তখন বেলা দেড়টা হবে রাসমণি ওপরে বিশ্রাম করছেন আর পুঁটির মা ঝির একান্ত অনুরোধে উমা তার মেয়ে পুঁটিকে প্রথম ভাগ পড়াবার চেষ্টা করছে নিচের দৌড় কী কারণে খোলাই ছিল ঝি হয়তো সামনের বাড়ির ঝির সঙ্গে গল্প করতে গেছে দৌড় খুলে রেখে তাই এক করেই কখন নিঃশব্দে একেবারে সামনে এসে পড়েছে তা কেউ টের পায়নি উমা চুমকি উঠল কিন্তু তার চেয়ে বিস্ময় সে গালে হাত দিয়ে কিছুক্ষণ অবাক হয়ে চেয়ে থেকে বলল ও মা তুমি বুঝি ওইটুকু মেয়ে দিব্যি গড় পড়ে যাচ্ছে কা ও মা কি হবে কোথায় যাব ঈশ্বর একটা গর্ব বোধ হয় বই কি আর তার সঙ্গে করুনাও তো আপনি বুঝি জানেন না উমার যে প্রশ্ন করে মোটেই না আমাদের কেই বা জানে একজন দুজন বাকি সবাই গোমুখু মেয়ে ছেলে কে বা লেখাপড়া শিখছে তা আবার আমাদের ঘরের কথা আড়াল থেকে শুনে শুনে এদের অনেক কথাই উমার জানা হয়ে গেছে তাই সে প্রশ্ন করে বসল তা পাঠ মুখস্থ করেন কি করে আমাকে আপনি আগে কেন করছো তুমি বামুনের মেয়ে তাই সদবা আমাদের মাথায় পা রাখলেও আমাদের জন্ম কবে হ্যাঁ তা যা বলছিল পাঠ পাঠ মুখস্ত করি শুনে ওই একজন পড়ে যায় আমরা শুনে শুনে মুখস্ত করি মুখস্থ কি হতে চায় হয় না তারপর একটু দম নিয়ে খানিকটা পান্ডকটা মুখে পুরে বলে মা কোথায় ওপরে শুয়ে আছেন ঘুমোচ্ছেন না ভালো ঘুম কখনো হয় না ওর বই টই পড়েন নয়তো এমনি শুয়ে থাকেন আজ এমন অসময় যে তুমি বা আপনি বলার দায়টা কৌশলে এড়িয়ে যাই উমা ও মা মাও লেখাপড়া জানেন বুঝি ও তাই তোমরা লেখাপড়া শিখেছ না তা কেন আমরা যে পাঠশালায় পড়েছি এক করি উপরে উঠে গিয়ে চৌকাঠে বসে পড়ে মা জন্মনি কয় গ বই পড়তে পড়তে বোধ করি রাসমনির একটু তন্দ্রা এসেছিল ও ডাকে ধর মরিয়ে উঠে বসে বলেন ওমা এসো এসো ভেতরে এসে বসো না ছি চৌকাঠে বসতে নেই তা এমন দুপুরে যে আজ একটা বাগানে যাবার বায়নে আছে মা সন্ধেবেলা তাই দুপুরে রিহার্সাল বসেছিল আমার কাজ শেষ হয়ে গেছে কি না এখন গান গটানো হচ্ছে আবার একটু পরে আমার ডাক পড়বে তাই মা তোমার কাছে পালিয়ে এন বড় টেস্টাটাও পেয়েছে আহা তা পাবে না এই দুপুরবেলা ছোটাছুটি রাসমণি উঠে দুটো নারকেল নাড়ু আর এক ঘটি জল দেন জলটা আমার হাতে ঢেলে দিন মা অপ্রতিভ হয়ে রাসমণি বলেন না না তুমি অমনি খাও তাতে দোষ কি তুমিও তো মানুষ তবু সন্তর্পণে আলগোছে জল খেয়ে ঘুটিটা এক নামিয়ে রাখে তারপর কথা সে কথার পর বলে মা একটা কথা বলবো বলো রাগ করবে না 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 রাগ করব কেন বলো না না মা অপরাধ না কিন্তু সব দিক ভেবেই বলছি তোমার মেয়ে উমা তো খুব লেখাপড়া শিখেছে খুব আর কই বাছা ছাত্রবৃত্তি পাশ করেছে ও মা পাসও করেছে তবে তো লেখা লেখাপড়া জানে ইংরেজি তো জানে না আজকালকার মেয়েরা নাকি ইংরেজিও শিখছে কেউ কেউ তা ইঞ্জিরি চুল হয়ে যায় বলছিলুম কি তোমার মেয়ে আমাদের লেখাপড়া শেখাবে আমরা আট দশটা মেয়ে শিখতে পারি এক টাকা দু টাকা করে যার যা খ্যাম তা দেব মাস গেলে পনেরোটা টাকা আসবে হেসে খেলে একসঙ্গেই শিখবো তাতে বেশি মেহনত হবে না বড় জোরে এক ঘন্টা দৃঢ়তার সঙ্গে ঘাড় নাড়েন রাসমণি না সে হয় না তাতে বড় নিন্দে হবে নিন্দ দেখি শের মা লেখাপড়া শেখানো নিন্দে সে তাছাড়া গলাটা একটু কেশে সাফ করে নিয়ে এক করি বলে তুমি তো দয়া করে সবই বলেছ মা আমার তো জানতে কিছুই বাকি নেই এখন তো সারা জীবন পড়ে রইল মেয়েটার তুমি চোখ বুঝলে ও কি করবে তা ভেবে দেখেছ হয় রাঁধুনিগিরি নয় ঝিগিরি নইলে জোর বড় বোনের বাড়ি বিনে মাইনে দাসী বৃত্তি রাসমণি বোধ করি একটু বিরক্তই হন এতটা অন্তরঙ্গতায় ভ্রু কুচকে বলেন সে যা হয় হবে মা কিন্তু এখন এই সমত্ত মেয়েকে দিয়ে আমি টাকা রোজগার করাতে পারবো না তাছাড়া তোমরা দশ বারোজন দল ও সন্ধ্যেবেলা এখানে এলে কিছু মনে করো না তারা লোকে কি ভাববে বেশ তো সন্ধ্যের পর না হয় গাড়ি পাঠিয়ে ওকে নিয়েই যাব এবার আর রাসমণির বিরক্তির চাপা থাকে না তিনি বলেন আমার মেয়ে যাবে থিয়েটারে তোমার রাসপত্রা তো কম নয় মা এসব কথা আর কোনো দিন যেন না শুনি অপ্রতিপভাবে এক করি বলে সেভাবে থিয়েটারে যাওয়ার কথা তো বলিনি মা তুমি মিথ্যে রাগ করছো তাছাড়া আগেই তো বলিয়ে নিয়েছি যে রাগ করতে পারবে না রাসমণি শান্ত হন কিন্তু কথার উত্তর দেন না অপমানবোধের চাপা ক্রোধ নিঃশব্দ দহনে জ্বলতে থাকি তার ভেতরে ভেতরে এক করি আরও কিছুক্ষণ চুপ করে এক সময় উঠে পড়ে কথাটা উমার কানেও গিয়েছিল কারণ সে তখন সিঁড়ির মুখটায় দাঁড়িয়ে এ তিন চার দিন পরে সে সমস্ত সংকোচ এবং বিসর্জন দিয়ে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করে আপনি তো সব কথাতেই না বলেন কিন্তু সত্যি আমার কি ব্যবস্থা করবেন তাই শুনি আপনার যা পুঁজি বড়জোড়ার পাঁচ সাত বছর এমন করে বসে খেতে পারবেন তারপর আপনি বা খাবেন কি আর আমি বা দাঁড়াবো কোথায় রাসমণি স্থির দৃষ্টিতে ওর দিকে চেয়ে থেকে বললেন বেশ তোমাকে তোমার শ্বশুর বাড়িতেই রেখে আসছি তারপর তুমি যা খুশি তাই করো কেন সেখানে যাব আমি খুনোতে আপনারাই তো দেখে শুনে বিয়ে দিয়েছেন তার দায় বুঝি আমার সে তোমার অদৃষ্ট আমরা তো চেষ্টা ত্রুটি করিনি তার বেলায় অদৃষ্ট এর বেলা অদৃষ্ট মানছেন না কেন আমি না হয় খেটে খাবারই চেষ্টা করে দেখি তাই বলে তুমি থিয়েটারে বেশি মাগিদের যাবে লেখাপড়া শেখাতে তোমার দশ পনেরো টাকায় আমার কিবা বা সুসার হবে দশ পনেরো টাকা বিশ পঁচিশ হতে কতক্ষণ কাজটার অভ্যেস হতো আর দশ পনেরো টাকায় একটা পেট বেশ চলে যায় মা উমা যেন নিজের সাহসে নিজেই অবাক হয়ে যায় কিন্তু সে বয়স এখনো আসেনি মা রূপ যৌবন বড় শত্রু এত বড় শত্রু সঙ্গে করে কি কাজই বা করতে যাবে আর কে বলতে পারে যে পাঁচ সাত বছরের জামাইয়েরই মতিগতি ফিরবে না সে আশা কি উমার মন থেকেই একেবারে গেছে সে চুপ করে যায় তার উপবান তরুণ স্বামী কন্দর প্রকান্তি সেই রূপের স্মৃতি যেন কামনার বাতাসে হতাশার ভস্যস্তূপের মধ্যে থেকে আশাকে সঞ্জীবিত করে তোলে অনেক দিনের পর মনের জমাট বাঁধা স্তব্ধতা কোন এক অজানা দক্ষিণা বাতাসে দূর হয়ে গিয়ে ওর দেহলতা কাঁপতে থাকে থরথর করে দিন দুই পরে অকস্মাত একদিন চন্দ্রশেখর মুস্তফি স্বয়ং এসে উপস্থিত হলেন হাত জোড় করে বললেন মা আমার একটি নিবেদন আছে কারণটা ঠিক অনুমান করতে না পারলেও কেমন একটা আক্রমণ আশঙ্কায় কঠিন হয়ে ওঠেন রাসমণি বলুন আমি ব্রাহ্মণ আপনার সন্তান একটা কথা যদি বলি তো অপরাধ নেবেন না এক কাছে সব শুনলুম যদি আপনার কন্যা আমার ভগ্নি এই কাজটা করতে পারে তো মহৎ তাই উদ্ধার করা হয় আমি একটি আলাদা ঘর দেব সে ঘরে পুরুষ কখনো ঢুকবে না এই কথা দিচ্ছি আমার ঝি এসে প্রতিদিন রাত সাতটা নাগাদ নিয়ে যাবে ঘুমটা দিয়ে টুক করে চলে যাবে কেউ অত লক্ষ্যও করবে না আমি দৌড়ের কাছে দাঁড়িয়ে থাকব কে ওর দিকে মুখ তুলে চাইতে পর্যন্ত সাহস করবে না ওরা নজন পড়বে দু টাকা করে দেবে এ থিয়েটার থেকে বারো টাকা করে দিয়ে ওই পুরো ত্রিশ টাকাই করে দেব আর মা লোকে যদি জানতে পারে নিন্দে করবে আমি তো সবই শুনেছি কি ক্ষতি হবে তাতে মা আপনার তো আর মেয়ে নেই যে বিয়ে দিতে হবে সমাজের সঙ্গে আপনার সম্পর্ক কি রাসমণি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন কিন্তু আমার অন্য মেয়ে জামাইরা আছেন তাদের তো সমাজ আছে এটা কলকাতা শহর বা এখানে সমাজের শাসনই বা কি আর কেই বা এখানে কার কথা জানতে পারছে না বাবা এসব কথা আর তুলবেন না সে আমি পারবো না রাসমণি যেন অসহ্য একটা ক্রোধে জ্বলে ওঠেন এই উষ্মা ওর ভাগ্যের ওপর এত করেও কি অদৃষ্ট দেবতার স্বাদ মেটেনি আরও নিচে তাকে নামাবার জন্য এমন চক্রান্ত তার প্রলোভনে জাল ক্রমেই রমণীয় করে তুলছেন ঘিরে ধরছেন চার দিক দিয়ে রাসমণি এই পিছন ফিরে ওপরে চলে গেলেন ইচ্ছে করে এই অপমান করার জন্যই কিন্তু আক্রমণ এখানেই থামল না আবার এক করি এলো নানা রকম যুক্তি নানা প্রলোভন অবশেষে কমলা একদিন এসে সব শুনে বলল পাঠিয়ে দিন না মা আর দুমত করবেন না তুইও বলছিস জামাই কি ভাববেন যদি শোনেন সে আমি তাকে নিজে বলতে পারবো সে সাহস আছে আমার এতে দোষ কি অকারণ সমাজকে এত ভয় করেন কেন মা সমাজ আপনাকে খেতে পড়তে দেবে পরের দয়া বেঁচে থাকাচ্ছে যে কোনো রকমে খেটে খাওয়া ভালো কিন্তু ওই রূপের খাপরা মেয়েকে কোথায় বাটাই বলতো ওখানে তো মুস্তাফি মশাই ভালো প্রস্তাব করেছেন মা রূপের খাপরা মেয়ে যদি খারাপ হয় তো আপনি পাহারা দিয়েই সামলাতে পারবেন কত চোখে চোখে রাখবেন তাছাড়া আমার বোনেরা তেমন নয় মা আরও দু চার দিন ভেবে আরও অনুরোধ উপরোধের পর রাসমণি দুর্বল হয়ে আসেন একসময় সম্মতি দেন অনিচ্ছা সত্ত্বেও কিন্তু তারপর পুজোয় বসে তার দু চোখ জলে ভেসে যায় ঠাকুর এ কী করলে তুমি উমার বুক কাঁপে সারাদিন অজ্ঞাত কি একটা আশঙ্কা নাম না জানা কি একটা আশা কিছুতেই স্থির হয়ে কোথাও বসতে পারে না কিছু একটা ভাবতে পারে না মাথা ঠিক রেখে সন্ধ্যার কিছু আগে মনে হলো মাকে গিয়ে বলে ও আমি পারব না মা আপনি বারণ করে দিন কিন্তু নূতন আশা কাজে ব্যস্ত থাকার আশা অর্থ উপার্জনের আশা এমনই নানা আশা এসে বাধা দেয় সেই আশাই একসময় তাকে থিয়েটারের পদ্ধতির পিছু পিছু অমোঘ অপ্রতিহত বলে টেনে নিয়ে যায় মাথায় ঘুমটা টেনেই গায়ে চাদর মুড়ি দিয়ে অন্ধকারে কোনো মতে যেন ছুটে পার হয়ে যায় রাস্তাটুকু মনে হয় পাড়ার হাজার জোড়া কৌতূহলী দৃষ্টি তাকে লক্ষ্য করছে ও বিদ্রুপের হাসি হাসছে থিয়েটারে পৌঁছে অবস্থা আরও খারাপ হয় চেনা কিন্তু বাকি সবাই থাকে যে মনে হয় তাদের সে দৃষ্টির আড়ালে একটা কৌতুকের হাসি আছে যেন ওদের মনের ভাব নিঃশব্দে বলছে আর কতদিন তো আমাদের দলে এসে দাঁড়াবে দেরি নেই ও ভদ্রতার ঔদ্ধত্য আর বেশিদিন রাখতে হবে না ঢের দেখেছি আমরা তাছাড়া মুস্তফি মশায় করা শাসন সত্ত্বেও দু একটি পুরুষ উঁকি মারে এদিক ওদিক থেকে তাদের দিকে না তাকিয়ে উমা বুঝতে পারে সেটা ঘেমে নেই ওঠে উমা বুকের মধ্যে কেমন করে ওর হাত পা ছিমিয়ে আসে মিনিট কত কোনো মতে কাটিয়েই হঠাৎ কেঁদে ফেলে এক করিকে বলে আজ আজ আমার বড্ড ভয় করছে দিদি আমার বাড়ি পাঠিয়ে দাও এক করেই চোখ করুণাদ্র হয়ে ওঠে বুঝেছি ভাই অমন হয় প্রথম দিন এতগুলো অচেনা লোক তো তা আজ আর পড়াতে হবে না একটু বসে গল্প করো না বড় না না আমার বড় গাগুলোচ্ছে আমাকে এখনই বাড়ি পাঠিয়ে দিন এই বলে এসে নিজেই বেরিয়ে পড়ে উল্টো দিকে বেরোতে গিয়ে স্টেজে ঢুকে দরাদরির গহন অরণ দিশাহারা হয়ে ওঠে অপদ্ম দেখ কাণ্ড কানা যা যা তুই এই যে বোন এদিকে এসো আমি নিজে তোমাকে পৌঁছে দিচ্ছি না হয় এক করি চেঁচাতে থাকে পদ্মজি ছুটে এসে রকম উমার হাত ধরেই বাইরে নিয়ে আসে একটি মেয়ে এক করিকে বলে তোমার যেমন কাণ্ড দিদি ও যে একেবারে খুকি ওকে এখানে আনে কখনো আর একজন চিমটি কেটে বলে ওলা থাম অমন অনেক কুকি দেখেছি আমরা এরপরে স্টেজে নেমে ধিতিং ধিতিং করে নাচতেও ভয় পাবে না এক করেই তাকে ধমক দিয়ে ওঠে থিয়েটারের বাইরে এসেও মা প্রথমটা যেন হকচকিয়ে গিয়েছিল তারপর পদ্মঝি যখন তার হাত ধরে আকর্ষণ করে বলে এই যে এদিকে আমন বোকার মতো চারদিকে চাইছ কি তখন যেন সম্ভিত ফিরে এলো নিজেদের গলিটা চিনতে পেরে সে হাতটা মুঠো থেকে টেনে ছাড়িয়ে নিয়ে একরকম ছুটেই বড় রাস্তা পার হয়ে গুলির মধ্যে ঢুকে পড়ল কিন্তু ও ঠিক নিজেদের বাড়িতে ঢুকতে যাবে এমন সময় কে যেন পরিচিত কণ্ঠে পেছন থেকে বলল শুনছো উমা একটু শুনে যাও চমকে কেঁপে উঠল উমা হয়তো পরেই যেত দেওয়ালটা না ধরে ফেললে খুবই সামান্য পরিচয়ে কণ্ঠস্বরের সঙ্গে তবু সমস্ত অন্তরে যেন এর প্রত্যেকটি সুর সদা জাগ্রত হৃদয় তন্ত্রী এই সুরেই যেন বাধা হয়ে গেছে চিরকালের মতো এই যে তার স্বামী শরৎ উমা চোখ খুলে না তাকিয়েও তাকে চিনতে পারলো উপস্থিতিটা অনুভব করতে পারলো সারা দেহে প্রতিটি অনুপরমাণু দিয়ে তোমাকে এইমাত্র ওই থিয়েটারটা থেকে বেরোতে দেখলুম যেন একই সত্যি এই সহজ প্রশ্নের অন্তরালে যে প্রচ্ছন্ন একটু অনুযোগ ছিল তাতেই উমার মন কঠিন হয়ে উঠল এতক্ষণ তার গলা যেন বুঝে আসছিল এবারে পরিষ্কার কণ্ঠে জবাব দিলে হ্যাঁ কি হয়েছে তাতে শেষে তোমার এই দুর্গতি ছি? জ্বলে ওঠে উমা তুমি তো আমাকে ত্যাগ করেছো আমার চলবে কি সে তা কোনোদিন ভেবে দেখেছ কি বিধবা মা কোথা থেকে পুষবে আমাকে চিরকাল তারপর মা গেলেই বা দাঁড়াবো কোথায় তোমার কাছে আমার অপরাধ ঢের তা সত্যি বলবারও কোনো হক হয়তো আমার নেই তবু তুমি থিয়েটারে নামছো না না উমা এ আমি ভাবতেই পারি না এ কাজ করো না ছি এই বলে যেন একরকম ছুটেই অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল ও যে এখানেই আসেনি এটা যে আকস্মিক পথের দেখা তা উমা কল্পনা করেনি তাই ভেতরে যাবার কোনো আমন্ত্রণও জানায়নি ভেতরে চলো আজকে রাতটা থেকে যাও এ যে ওর সারা অন্তরের আত্ম কাকুতি এ কি উনি জানেন না অনাবশ্যক বোধেই এই মুখে তা বলেনি উমা বলবার অবকাশও পায়নি তাই বলে উনি চলে গেলেন কত কথা যে ওকে বলবার আছে কত ভিক্ষা আছে ওর কাছে চাইবার বাঞ্ছিত আরাধিত দেবতা হাতের কাছে এসে আবার কোন অনির্দিষ্ট কাল ও সীমাহীন স্থানের মধ্যে হারিয়ে গেল আর কি কখনো বলা হবে সেসব কথা ওর অনুযোগটাও যে কত মিথ্যা তাও তো জানানো হল না হি কি হলো ওর কি হলো আরষ্ট পাথরের মতো স্তব্ধ হয়ে উমা দাঁড়িয়ে রইল সেখানেই তেমনি একটা পা চৌকাঠে দিয়ে এক হাতে দরজার কাঠটা ধরে বহু বহুক্ষণ ধরে একটুখানি আর শক্তি নেই ওর সেদিন সমস্ত রাত ধরে জেগে অনুপস্থিত স্বামীকে উমা এই কথাটাই বারবার বলতে লাগলো বেশ করব যাব আমার যা খুশি করব না বরং তুমি বারণ করেছ বলেই করব। কেন কেন তুমি আমাকে বারণ করবে কি অধিকারে আমাকে তুমি কোন অধিকার দিয়েছ একদিনের জন্য তো গ্রহণ করিনি তবে কেন তোমার মান মর্যাদা নিয়ে আমি মাথা ঘামাবো এটা সে বোঝেনি যে তার অন্তরের মধ্যে স্বামীর অনুরোধ নিষেধাজ্ঞা রূপে মেঘমন্ত্র স্বরে ধ্বনিত হচ্ছে কিন্তু অন্তরের অবচেতনে এটা বুঝেছে যে সে অনুরোধ অমান্য করার শক্তি তার নেই সেই জন্যেই বারবার সে নিজের মনেই এত আস্ফালন করছে এই যে একেবারেই দুর্বলের স্পর্ধা এটা বোঝবার মতো আত্মবিশ্লেষণ শক্তি তার ছিল না কিন্তু সকালে উঠে নিজের কাছে এটা স্বীকার করতে সে বাধ্য হল শেষ পর্যন্ত নিশ্চিত অন্ধকারে অনেক সময় মানসিক বৃত্তিগুলো পাচ্ছর প্রকৃতির মতো অস্পষ্টতা বা জড়তায় আচ্ছন্ন হয়ে পড়ে সূর্যোদয়েই তা আবার স্বচ্ছ হয়ে ওঠে উমাও নিজের মনের মধ্যেকার সত্যটাকে পরিষ্কার দেখতে পেল যে স্বামী একদিনের জন্যে ওকে স্ত্রীর মর্যাদা দেয়নি যে স্বামী অত্যন্ত তুচ্ছ কারণে ওর জীবনটাকে নষ্ট করে দিয়েছে যার কাছ থেকে নির্মম উপেক্ষা এবং যার আত্মীয়দের কাছ থেকে অবহেলাই মাত্র পেয়ে এসেছে তারই অন্যায় ও অসঙ্গত অনুরোধও ওর কাছে অনুপেক্ষণীয় শুধু নিজের অসহায় অবস্থার কথা মনে করেই সকালবেলাও কেঁদে ফেলল সে অশ্রু খুব অভিমানের অদৃষ্টের ওপর অভিমান অভিমান নিজের ওপরও বোধ হয় বিকেলবেলা পদ্ম ছিল ডাকতে তার আগেই উমা মাকে বলে রেখেছিল মা স্পষ্ট দৃঢ় কণ্ঠে বললেন মা তুমি মুস্তফি মশাইকেও নমস্কার জানিয়ে বলো যে ওর দ্বারা ও কাজ হবে না ওকে যেন তিনি মাফ করেন ঝি আরও কি বলতে যাচ্ছিল বাধা দিয়ে রাসমণি বললেন না না রাজি হওয়াটাই ওর মস্ত ভুল হয়েছিল অল্পেই সে ভুল ভেঙেছে এই ভালো গুরু রক্ষা করেছেন আমি আর এ সম্বন্ধে কোনো কথাও কইতে রাজি নই তাকে বলে দিও তার মুখে রেখার দিকে চেয়ে পদ্মচির আর কোনো কথা বলতে সাহস হল না শ্রাবণের মাঝামাঝি এই বর দিয়ে এসে হাজির হলেন সঙ্গে তার সেই অদ্বিতীয় ঘটি আর বগলে এ তিনে থান কাপড় গামছায় জড়ানো ইসি বললেন মরতে এলোম রে আসু তোর কাছে মরবো এ কথাটা বরাবরই মনে ছিল মরার সময় মানুষের শেষ বাহাদুরি বলে যপতপ কর কি মরতে জানলে হয় ভগবানকে তো তাই অষ্টপ্রহর বলি জন্মস্তক তো আমার পেছনে লেগেছে মরণটাতে আর জালীয় না রাসুর কাছে যেন মরতে পারি আর যার কাছে যাব সেই আপদ বালাই করবে উমা অবাক হয়ে চেয়ে থাকে তার দিকে এই তো দিব্যি শক্ত সমর্থ চেহারা বয়স অবশ্য ষাট হয়েছে কি আরো বেশি কিন্তু না পড়েছে একটি দাঁত না পেকেছে বেশি চুল বার্ধক্যের ছোপের মধ্যে একটু যেন কোমরটা বেঁকেছে কিন্তু সে সামান্যই আর তো কোথাও একটা রোগের চিহ্ন নেই এই লোক মরবে অমন করে চেয়ে আছিস কেন লা হেসেই জিজ্ঞাসা করেন বড় মাসিমা আপনার কি অসুখ বড় মাসিমা অসুখ এখন কিচ্ছু না অসুখ হলে চলবে কেন এতটা পথ কি তাহলে আসতে পারত ছিল তো মেজ ভাইপোর কাছে সেই মালদা। এই রেল ইস্টিমার করে দুদিন খারা উপোস দিয়ে আসছি তবে আরও অবাক হয়ে প্রশ্ন করে উমা কি তবে মরবার কথা বলছি তাই ও আমি তের পেয়েছি ধানের চালের ভাত তেতো লেগেছে আর আমি বেশি দিন বাঁচবো না এটা ঠিক বড়জোর ছ মাস হ্যাঁ অসুখ একটা করবে বই কি যা একটা হবে হয় জ্বর হবে নয় পেট ছাড়বে নইলে দুটোই তারপর বেশ। হেসে যা পক রাশমণি মেয়েকে ধমক দিয়ে ওঠেন আগে একটু পায়ে জল দে নাইবার জোগাড় করে দে তা নয় দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজে কথা অপ্রতিভ উমা তাড়াতাড়ি ঘটি জল এনে আলগোছে পা ধুইয়ে দেয় মাথায় দেবার তেল এনে বাটি করে রাখে চৌবাচ্চার পারে তারপর রাশমনির একটা ফর্সা কাপড় এনে হাতে করে দাঁড়ায় বড় মাসিমা সঙ্গে যে কাপড় এনেছেন তা রেলে এসেছে সবই কেচে দিতে হবে চান করে উঠে কাপড় ছাড়ছেন তিনি উমা আবারও প্রশ্ন করে ফিসফিস করে আচ্ছা মা ছাড়া যদি আর কেউ যত্ন করবেন না জানেন তো মার কাছেই থাকেন না কেন এই বয়সে এখান ওকান ঘোরিন কেন আমি কি এত বোকারে চতুরের হাসি ফুটে ওঠে ওর মুখে আমার সব জানি যেখানে কিছুদিন থাকবো তারাই তো জোলে পুরে খাক হয়ে যাবে এইটা হলো আমার মরণকালে রাস্তা না একে কি চটিয়ে রাখতে পারি তাহলে মরবার সময় দাঁড়াবো কোথা দেখবে কে শেষ আশ্রয় কি নষ্ট করতে আছে রে চিরদিন থাকলে যত রাগ জমা হয়ে থাকে মরণকালে তার সব শোধ নেবে সে বান্দা আমি নই বলেন আর হাসি না পন মনে উমা বড় মাসিমাকে পেয়ে যেন বেঁচে গেল তবু যা একটা কাজ পেল সঙ্গে সঙ্গে ঘুরে দফায় দফায় সেবা জোগায় আর কারণে অকারণে বকুনি খায় তাও যেন ভালো লাগে উমার একান্ত নিষ্ক্রিয়তার চেয়ে এও ভালো তাছাড়া সে যেন নিজেকে দিয়ে বুঝেছে বড় মাসিমার কষ্টটা তার অন্তরের জ্বালাটা এই অল্প সময়ের মধ্যেই সে যেন পাগল হয়ে উঠেছে আর বড় মাসিমা দীর্ঘ এত কাল সহ্য করছেন অন্তরে যে অনির্বাণ আগুন জ্বলছে তার তাপ কিছু উদ্গারিত হবে বই কি রাসমণিও তা বোঝেন তবুও এক এক সময় অসহ্য হয়ে ওঠে রান্নাঘরে চৌকাঠে চেপে বসে যে বিষ বর্দি ঢালতে থাকেন একেবারে নীলকণ্ঠ না হলে তা সহ্য করা শক্ত সুতরাং সেই সব অসহ অসতর্ক মুহূর্তে দুজনায় ঝগড়া বেঁধে ওঠে রাসমণি কথা বলেন কম যা বলেন তা কিন্তু মর্মান্তিক বড় মাসিমা একেবারে জ্বলে ওঠেন চেঁচিয়ে গালাগালি দিয়ে লাফিয়ে কেঁদে কেটে পাগলের মতো হয়ে ওঠেন খানিকটা চেঁচাবার পর ওপক্ষ থেকে সারা না এলে তরতর করে হয়তো ঘটিটা নিয়ে নেমে আসেন সে সময় উমার মনে হয় রাগ করে বুঝে চলেই যাবেন কিন্তু তা তিনি যান না সদরের কাছে গিয়ে ধপাস করে বসে পড়েন আপন মনে খানিকটা কাঁদেন বিনিয়ে বিনিয়ে তারপর আবার উঠে আসেন বলেন বোন উদ্দেশ্য করে ভেবেছিস এমনই জ্বালাবি আর আমি চলে যাব। তাও যাব না গেলে আমার চলবে কেন মরবার কালে সে বা খাবো মরব তবে বেরোব বাড়ি থেকে ভাদ্র শেষে সত্যি সত্যি বড় মাসিমা নিলেন প্রথমে জ্বর তারপর পেট ছাড়ল দুটোই চললো সমানে দিন তিনিক দেখে ডাক্তার ডাকতে পাঠালেন বড় মাসিমা জানতেন না ডাক্তার আসতেই সেই জ্বরের ঘরেই উঠে বসলেন তরবর করে হ্যাঁ লাশ তোর মতলব কি আমাকে বিনা চিকিৎসে মেরে ফেলবি রশমণি অবাক তাই তো ডাক্তার দেখেছি বর্দি বেশ করেছ কেদার তো করেছ একেবারে চার কাল প্যারায় গিয়ে সিকি কালে ঠেকেছে কখনো যা করলুম না তাই করব। ওই মরা কাটা ডাক্তারের ওষুধ খাবো ডাক কবরেজকে কবিরাজে সে নারী টিপে বললেন জরাতিশার। তাকেও ধমক দিলেন বড় মাসিমা সে তো ওই দুধের বাচ্চা মেয়েটাও জানে জ্বর আর অতিসার হলেই জ্বর অতিসারই হয় কবিরাজ সান্ত্বনা দিয়ে বলতে গেলেন ভয় নেই ভালো হয়ে যাবেন চাই অব তুমি যা পণ্ডিত তা বুঝে নিচ্ছ দেখতে পাচ্ছ না যে মরণ রোগ ধরেছে তার জন্য নয় ভালো আমি হব না তবু তুমি ওষুধ দাও ওষুধ খাবো না কেন মরব বলে কি আর বিনা চিকিৎসায় মরবো দিন দশেক পরেই খুবই বাড়াবাড়ি হলো ক্রমশ হাত পা ফুলতে শুরু হলো পুজোয় ষষ্ঠীর দিন ভোরবেলা বোনকে ডেকে বললেন বেশি দিন আর ভোগাতে পারলুম না রে অল্পে অল্পে বেঁচে গেলি রাসমণি না বুঝে চেয়ে থাকে ওর দিকে বুঝতে পারলি না ডাক এসেছে লোকজন ডাক গঙ্গা যাত্রার ব্যবস্থা কর উমা কিছুই বুঝতে পারে না মৃত্যু কি মানুষ এমনি করে আগে থাকতে বুঝতে পারে এমনই নিঃসংশয়ে এত নির্ভয় তার সম্মুখীন হয় তার চোখে জল ভরে আসে এই দুর্মুখ কলহপরায়না বৃদ্ধার জন্য সঙ্গে সঙ্গে আতঙ্কে মন শিউরে ওঠে তারও কি তাহলে এই পরিণাম কমলাকে খবর দিতে এই বড় জামাই গেলেন আরও লোকজন জড়ো হলো খাটে তুলবার সময়ও বড় মাসিমা যারা তুলছিল তাদের অনবধানতার জন্য তিরস্কার করলেন ঘটিটিই দিয়ে গেলেন বোনকে বললেন সব বন্ধন মুক্ত হয়ে যেতে হয় নইলে আবার কি ফিরে আসবো তা বন্ধনের মধ্যে তো ওই ঘটিটি তুই রাসু, ব্যাস এইবার আমার ছুটি গঙ্গা গঙ্গা হরিবল হরিবল সমস্ত পথটা ইষ্টনাম জপ করতে করতে গেলেন গঙ্গার ঘাটে গিয়ে একেবারে খাট শুদ্ধ জলের ধারে নামানো হল রাসমণি জল দিলেন মুখে সর্বাঙ্গে ছড়িয়ে গঙ্গামৃত্তিকা নিয়ে কপালে বুকে লেপে দিলেন বড় মাসিমা চোখ বুঝেই পড়েছিলেন এই সময় শুধু একবার বললেন পেটটা পেটটাও লেপে দে আহা ঠান্ডা হোক বড় জ্বলছে তারপর ওকে এনে গঙ্গাযাত্রীর ঘরে রাখা হলো। তখন নিমতলার ঘাটে এই ঘরটির অবস্থা ছিল শোচনীয় ভাঙা ঘর কোনো দিকে দৌড় নেই বৃষ্টির জল বাইরের চেয়ে ভেতরেই বেশি পড়ে সে নির্জন শ্মশানের মধ্যে ভাঙা ঘরের আবহাওয়া দিনের বেলায় থমথমে ভয়াবহ তবু সেখানে রাখা ছাড়া উপায় কী যারা এনেছিল তারা স্নান করে চলে গেল রাসমণি একা রইলে ওকে নিয়ে কথা হল বড় জামাইয়ের চাকর মধ্যে মধ্যে এসে খবর নিয়ে যাবে তিনি নিজেই সকাল বিকেল আসবেন বড় ঘরে আসার পর মাত্র একটা কথাই বলেছিলেন গঙ্গা তীরে আর কোনো নোংরা কাজ করব না রাসু তুই নিশ্চিন্তি থাক তবে প্রাণটা বেরোতে যা দেরি তারপরই অজ্ঞান হয়ে গেলেন সেইভাবেই সারাদিন কাটল বিকেলে আরও দু একজন এলেন খোঁজ করতে একজন মহিলা বললেন পাত করো পাট করো নইলে করে রাঁড়ি সহজে মরবে না পাট করার অর্থ ডাব পান্তা ভাত ঘোল এইসব খাওয়ানো গঙ্গা যাত্রার এই বিধি যেমন করে হোক মেরে ফেলা এই রুগী ফিরিয়ে নিয়ে যেতে নেই কিন্তু রাসমণি ঘাড় নেড়ে বললেন বোল হরে গেছে দাঁতি লেগেছে খাওয়া বোকাকে ডাব কিনে দিয়ে যাও পারি তো ওই একটু মুখে দেব সন্ধ্যার পর থেকে যেন প্রলয়ের বর্ষা নামলো সারা রাত চলল অবিশ্রাম বর্ষা জল পরে রাসমণি নিজেও ভিজলেন মমুষ্যও ভিজতে লাগল কোথাও এমন একটু শুকনো জায়গা নেই যেখানে সরে যান আলোর মধ্যে একটা ছোট প্রদীপ সেটাও বাইরের হাওয়ায় বারবার নিভে যাচ্ছে দেশলাই জলে না তখন রাসমণি প্রাণপণে প্রার্থনা করছেন যে অন্তত কেউ মরা পোড়াতেও আসুক কিন্তু সে দুর্যোগে কেউ মরা নিয়েও বেরোতে সাহস করলে না একা সেই অন্ধকারে অচৈতন্য মৃত্যু যাত্রীণীকে নিয়ে সেইভাবেই কাটালেন সারা রাত উমাকে আগলাবার জন্য কমলা এসে বাড়িতে ছিল সে আর উমা দুজনেই ঘুমোতে পারল না এই অন্ধকার দুর্যোগের রাতে মা একা শ্মশানে বসে আছেন মনে করে উমা নিজেই ঠকঠক করে কাঁপতে লাগল সপ্তমীর দিন সকালেও জল থামল না তেমনই হু হু বাতাস মেঘের গুরুগুরু শব্দ আর অবিশ্রাম মুসল ধারে বর্ষণ এরই মধ্যেই উমা এবং কমলা গাড়ি ডেকে নিয়ে হাজির হলো শ্মশানে বুড়ি তখনও আছে না বিশ্বাস উঠেছে হয়তো শিগগিরই মরবে রাসমণি ওদের তিরস্কার করলেন তোরা কি করতে এলি যা গিয়ে চান করে ফেলকে যা বড় জামা গেলেন তিনিও চলে যেতে বাধ্য হলেন খানিক পরে আবার সেই একা গঙ্গার জল কুলে কুলে ভরে উঠেছে হয়তো বা কুল ছাপিয়েই উঠবে দুশ্চিন্তায় সকলের মুখেই ভ্রুকুটি ঘনিয়ে এলো কিন্তু উপায় কি। তীরস্থ যাত্রীকে ঘরে ফিরিয়ে নিতে নেই সারাদিন পরে সন্ধ্যায় বর্ষণের বেগ কমলো কিন্তু বন্ধ হলো না বরং ঝড়ের বেগ বাড়ল আরও ফাঁকা ভাঙা ঘরে আলো জ্বালার চেষ্টাও করলেন না রাসমণি আগে রাতের মতোই অন্ধকারে বসে এক মনে ইষ্টমন্ত্র জপ করতে লাগলেন সারাদিন কিছুই খাওয়া হয়নি স্নান করে উঠে জলে দাঁড়িয়েই একটা ডাব খেয়েছিলেন মাত্র বরদিকেও কিছু খাওয়ানো যায়নি ডাবের জল দেবার চেষ্টা করেছিলেন কষ গড়িয়ে পড়ে গিয়েছিল অষ্টমীর দিন শেষ রাত্রে সেই নাভিশ্বাস কণ্ঠে এসে পৌঁছলো নবমীর দিন প্রত্যুষে শেষ তিন দিন তিন রাত্রি একভাবে একা সে ভাঙা ঘরে নাভিশ্বাস ওঠা রোগিনীর সঙ্গে কাটালেন রাসমণি তখন তার মুখ দেখিয়ে কোনো চিত্ত বৈলক্ষণ্য বোঝা যায়নি কিন্তু পুড়িয়ে স্নান করে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তিনি মূর্ছিত হয়ে পড়লেন সে মূর্ছা ভাঙল দু তিন ঘন্টা পরে আজকের মতো শ্রী গজেন্দ্র কুমার মিত্রের লেখা কলকাতার কাছে এই উপন্যাসটি এখানেই শেষ করলাম ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ